হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, এরপরে আলোর উৎসব অর্থাৎ কালী পুজোয় মেতে উঠবে গোটা বাংলা। ইতিমধ্যে মণ্ডপের শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে। অন্যদিকে সল্টলেকের বলাকা কালী পুজো 50 বছরে পদার্পণ করলো, আর সেই পুজোর উদ্বোধন হয়ে গেল গতকাল। উদ্বোধন করলেন গায়ক কুমার শানু, মন্ত্রী সুজিত বোস, এছাড়া উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর মিনু দাস চক্রবর্তী সহ একাধিক বিশিষ্টজনেরা। আজ কুমার শানুর জন্মদিন, তাই গতকালই উদ্বোধনের পাশাপাশি মঞ্চে কেক কেটে জন্মদিনও পালন করলেন তিনি। জোর করে আমাকে বাপিলারি ফাপিলারি সব এসেছিল, আর তারপর আমি জন্মদিন, দেখো জন্মদিন অ্যাকচুয়ালি মাকে জিজ্ঞেস করলে মা ডেট বলতে পারে না কবে জন্মেছি। এটা বলে তুই যেদিন জন্মেছিলি সেদিনকে বৃষ্টি হচ্ছিল, তাহলে মা ডেটটা তুমি কোনো মাসে হয়েছে? হ্যাঁ শ্রাবণ মাস ছিল না, কী বলবো, ওই তো দুর্গাপুজো ঠিক আটটা দিয়ে। মার কথা অনুযায়ী ওই একটা আন্দাজ মতো আমরা ঠিক করেছিলাম যে 20 অক্টোবর কালকে আমি ফ্লাইটে থাকবো, যার জন্যে সুজিতদা পুরো কথাটা বলেনি, আমি বলে দিচ্ছি 19 তারিখে উনি বললেন যে আমি আজকে তোমাকে আমি বার্থডে উইশ করতে চাই। হ্যাঁ দেখো আমার বার্থডে তো আমি কাউকে নেমন্তন্ন করিনি, তো আমার বার্থডে যদি এতগুলো লোক থাকে তাহলে এর থেকে ভালো আর বার্থডে কী হতে পারে। বলাই বাহুল্য শুধু মুম্বাই বা কলকাতায় নয়, পুরো বিশ্বে কুমার শানুর গান বিখ্যাত। পুজোর উদ্বোধনে এসে মঞ্চ কাঁপালেন একের পর এক হিট গান গেয়ে। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।